হাই গাইস, আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে নতুন একটা টপিক, যে টপিকটা আপনাদেরকে দেখাতে চলেছি, একটা নতুন টপিক। এই টপিকটা হলো ফলের বাগান কীভাবে তৈরি করা হয়, সেই টেকনোলজি দেখানোর জন্য আজকে এসেছি আপনাদেরকে। আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, তাতে আপনারা নতুন কিছু বাগান সম্বন্ধে জানতে পারবেন এবং নতুন টেকনোলজি যে এসছে সেই টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন। এবং আপনারা কমেন্ট করবেন যাতে আপনারাকে আরও আগামী দিনে নতুন নতুন বাগান সম্বন্ধে টেকনোলজি ভিডিও আমি দিতে পারি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো চলে আসুন, আমরা আজকে দেখাচ্ছি যে বাগান, এটা কিসের বাগান? এটা হচ্ছে ফলের বাগান। এইটা একটা আম, যে ফল হয় সে আম ফলের বাগান। আম গাছ এই যে দেখছেন লাগানো হয়েছে। এই যে আম গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ক্যাটাগরির আম আছে, আম্রপলি আছে, আবার যে জাতগুলো আছে ল্যাংড়া, আম্রপলি এবং আরও বিভিন্ন জাতের আছে আম গাছ, সব জাতেরই আছে, কম মেশামেশি আছে। তো এই আম গাছ লাগানো হয় এই বর্ষার মরশুম, অর্থাৎ মনসুন সেশন, এই সময় লাগানো হয়। এখানে একটা টেকনোলজি আপনারা দেখুন, এই যে টেকনোলজি, গাছের মাঝখানে একটা করে গর্ত করা আছে। এই গর্তটা করার উদ্দেশ্য হলো বর্ষাতে যখন জল হয়, বর্ষার সময় বা সারা বছরে বিভিন্ন টাইমে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জল এসে এই গর্ততে ভর্তি হয় এবং এই জল আম গাছ শোষণ করে, শোষণ করে আম গাছ সারা বছর বেঁচে থাকে এবং বেড়ে উঠে। আবারও দেখাবো, এদিকে আসুন, এই যে দেখছেন আম গাছ একটা করে গর্ত করা আছে, গর্ততে দেখুন জল আছে, বর্ষা হয়েছে, জল দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। জল আমাদের আম গাছ শোষণ করে এইভাবে। এগুলো হচ্ছে উঁচু এরিয়া কীভাবে ফলের গাছ লাগানো হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ি এরিয়া এবং জঙ্গল এরিয়ায় কীভাবে, উঁচু এরিয়াতে কীভাবে ফলের বাগান তৈরি করা হয় সেই টেকনোলজি আমি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন একটা করে গর্ত আছে মাঝে মধ্যে, এবং আম গাছ খুব ভালো গ্রোথ করেছে, দেখতেই পাচ্ছেন আম গাছের হাইট। আর এটা হচ্ছে লাল মাটি, লাল মাটি এবং কাঁকুরে মাটি, দেখতেই পাচ্ছেন কাঁকুরে মাটি এরিয়া। এবার আপনাদেরকে দেখাবো এটা কীভাবে, আবার দেখুন এই যে আল দেওয়া আছে, তা স্কোয়ার স্কোয়ার করে আল দেওয়া আছে। এই আলটা দেওয়ার কারণ হচ্ছে যে বৃষ্টির যে জল হবে সেই বৃষ্টির জলকে, যাতে জল যাতে না নিচুর দিকে চলে যায় সেটাকে ধরে রাখার জন্য এই আলগুলা
দেওয়া হয়েছে। এবং এরপরে আবার আপনাদেরকে দেখাবো হচ্ছে কি এর যে বাউন্ডারি, বাউন্ডারি বাউন্ডারি দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে যে আমাদের কিছু গরু ছাগল এই জাতীয় যারা এই আম গাছ খেয়ে ফেলে তাদেরকে রক্ষা করার জন্য এই বাউন্ডারি দেওয়ার মূল উদ্দেশ্য। বাউন্ডারি কীভাবে দেওয়া হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বাউন্ডারি দেওয়া হয়েছে গর্ত নালা করে, গর্ত নালা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সাইডে সিমেন্টের খুঁটি দিয়ে তার দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আর এই নালাটা দেওয়ার কারণ হচ্ছে কোনো গরু ছাগল এই নালা টপকে আর বাগানের মধ্যে আসতে পারবে না, এই জন্য ড্রেন সিস্টেম বাউন্ডারি বলা হয় এটাকে। এবং এই যে মাটিটা তোলা হয়েছে সেই মাটিতে কিছু এরকম সোয়িং করা আছে গাছ দেখছেন, এগুলো একটু শো, এবং এগুলোও মোটামুটি বর্ষার জলে এই অটোমেটিক সিস্টেমে এগুলো বেঁচে আছে, এগুলোতে জল দেওয়া যায় না সামার সিজনে সেশনে, গ্রীষ্মকালে জলের কোনো এখানে ব্যবস্থা নেই। তো এগুলো অটোমেটিকভাবে প্রকৃতির এই রিসাইকেলিং সিস্টেমের মাধ্যমেই এগুলো বেঁচে আছে, এবং এই আম গাছ এইভাবেই বেঁচে তৈরি হয়েছে। গ্রীষ্মকালের সময় জল পাওয়া যায় না, বৃষ্টির জলেই এইভাবে বাগান হয়। গ্রীষ্মকালে প্রচুর গ্রীষ্মের সময় জল পাওয়া যায় না, কিন্তু তবু গাছ কিন্তু বেঁচে থাকে, কারণ এরকম সিস্টেম বা টেকনোলজির জন্যই কিন্তু এই গাছ এইভাবে গাছ বাঁচানো সম্ভব হয়। দেখুন দেখুন ড্রেন এরপরে আরেকটা এদিকে দেখুন ছোট ছোট বাঁধ কেটে দেওয়া হয়, এই বাগানটা মোট 10 একর জায়গার মধ্যে আমের বাগান করা হয়েছে। আর এরকম বাগান তৈরি করার জন্য এবং বিভিন্ন টেকনোলজি সম্বন্ধে জানার জন্য আপনারা কমেন্ট করবেন, যাতে আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো টেকনোলজি বিভিন্ন জায়গায় বাগান তৈরি করার জন্য যে টেকনোলজি সেই টেকনোলজি আপনাদের সামনে উপস্থিত করতে পারি। হ্যাঁ, এর জন্য আপনারা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করুন, যাতে আরও আগামী দিনে উৎসাহ পেয়ে আমি আবার ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের নলেজেবল ভিডিও দিতে পারি। এই জন্য একটা আপনারা লাইক অবশ্যই করবেন। আর বেস্ট অফ লাক।